আজকে হচ্ছে ফ্রাইডে। ফ্রাইডেতে আমরা ইউজুয়ালি লুনাকে নিয়ে ডগ পার্কে যাই ওই অ্যারাউন্ড 6:30 নাগাদ, আমার অফিস থেকে 6টা অবধি। দিয়ে 1 ঘন্টা ওখানে থেকে বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে আমরা ডিনার করি, ডিনার প্রিপেয়ার করি। এই আমরা ডিনার করি, ধরুন স্প্যানিশ তাপাস টাইপের অনেক কয়েকটা আইটেম থাকে স্টার্টার্সের মতন। দিয়ে তারপরে আমরা মুভি দেখি বা গেম খেলি, খেলে তারপরে শুতে লেটই হয় একটু। তো দেখাই এই উইকেন্ডে আমরা কী করছি, আপনারা দেখবেন। চলুন, আমরা চলে এসেছি লুনার পার্কে। ওখানে দূরে দেখতে পাচ্ছি লুনার বন্ধু সামার বসে আছে, একটা বর্ডার কলি। কিন্তু লুনা ওইদিকে গেছে খরগোশ খুঁজতে। দুজনে খেলা শুরু হয়ে গেছে, দুজনেই খুব খেলতে ভালোবাসে। আকাশটা কিরকম মেঘলা করে আছে আজকে, মনে হয় বৃষ্টি পড়বে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচন্ড ঝড় উঠেছে, তাই আমরা চলে এলাম বাড়ি। হ্যালো সবাই, তো আমরা কিছুদিন আগে কয়েকটা ফার্নিচার আনিয়েছিলাম আইকিয়া থেকে। তো আইকিয়ার ফার্নিচারগুলো কী হয়, অ্যাসেম্বলড হয়ে আসে না, তো আমাদেরকে বাড়িতেই অ্যাসেম্বলি করতে হয়। ওয়েল, ওদের একটা বুকলেট থাকে যেটা দেখে দেখে অ্যাসেম্বলি করতে হয়। আর যদি আপনারা না পারেন তাহলে ওদেরকে কিন্তু আপনারা ফোন করেও অ্যাসেম্বলি করার জন্য ডাকতে পারেন, বাট ওটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। এখানে তো জানেনই কোনো কাজ কিছু বাইরের লোকেদেরকে দিয়ে করাতে হলে খুব এক্সপেন্সিভ হয়। তো চলুন দেখি আমরা কিভাবে ফার্নিচার অ্যাসেম্বল করি আর কি ফার্নিচার আমরা অর্ডার করেছিলাম। ওই যে লুনা ওখানে খুব উৎসাহ নিয়ে শুকে শুকে দেখছে। তো প্রত্যেকটা ফার্নিচার এরকম ইনস্ট্রাকশন বুকলেটের সাথে আসে আর পিসেসগুলো থাকে অ্যালং উইথ আপনাদের স্ক্রুজ। এবার আমরা এখন এটা অ্যাসেম্বলি করব। এটা অলমোস্ট শেষ হতে চলেছে। হ্যালো, এখন আমাদের আরো অনেক আইকিয়া ফার্নিচারের প্যাকেটস পড়ে আছে যেগুলো অ্যাসেম্বল করতে হবে। আমাদের উপরের ক্যাবিনেটসগুলোতে হাত পৌঁছাতো না, সেই জন্য আমরা এই স্টেপস টুল কিনেছি, যাতে করে উপরের জিনিসগুলো আমরা সহজভাবে বের করতে পারি। তো এখন দেখুন কত সোজা হয়ে গেছে কিছু জিনিস বের করার জন্য, দেখুন কত সোজা। তো আজকে আমরা বানাবো আমাদের ফেভারিট বং ইটস এর চিকেন কারি। আমরা ইউজুয়ালি ফ্রোজেন চিকেন কিনি এরকম, দিয়ে আমরা ফ্রিজারে রেখে দিই, যাতে করে বারবার আমাদেরকে আর চিকেন কিনতে যেতে হয় না। তাহলে আপনাদের দেখাই, এখানে আমার চিকেন ম্যারিনেট হচ্ছে। আমাদের কাছে টাইম নেই আজকে খুব একটা ফ্রিজের মধ্যে ম্যারিনেট করে 1 ঘন্টা রাখার। আর এখানে আর একটা ফার্নিচার অ্যাসেম্বল করা হচ্ছে, আমি রান্না করছি আর ও ফার্নিচার অ্যাসেম্বল করছে। আমি একদমই রান্না করতে ভালোবাসি না, আমি আগে রান্না করতাম না ইন্ডিয়াতে থাকাকালীন, আমি এখানে এসে রান্না শিখেছি, তাও আবার সবার ইউটিউব ভিডিওস দেখে দেখে। এখানে এরা খুবই সেলফ সাফিসিয়েন্ট হয়, আপনার অনেক ছোটোর থেকেই ওরা রান্না করে, মানে হয়তো প্রপার রান্না নয় বাট নিজেদের জন্য খাবার বানানো বলুন সবই ছোটোবেলা থেকেই ওরা নিজেরাই করে, তো কি অনেকটাই সেলফ সাফিসিয়েন্ট হয়ে যায়। তো আমি যখন প্রথম এখানে আসি তখন ওই প্রথম প্রথম রান্না করতো, আমি করতে পারতাম না কারণ আমি জানতাম না। আমাদের চিকেন হচ্ছে আস্তে আস্তে করে, আর এখানে ফার্নিচারটাও, আর এই যে লুনা, আর এই আমাদের চিকেন রান্না হয়ে গেছে। আজকে হচ্ছে ফ্রাইডে, তো আমরা খাচ্ছি একটু ওয়াইন আর স্পেনের ফেমাস চিজ। এটা হচ্ছে শিপ চিজ, তো ভেড়ার দুধের তৈরি চিজ।
এজেড হচ্ছে এটা, আর বেশ ভালো খেতে। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসবো আমাদের নেক্সট ভিডিও, ততক্ষণ আপনারা ভিডিওস দেখতে থাকবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।